মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। রুরু দৈত্যের বধের কাহিনী বড়ই রোমাঞ্চকর দেবী। বিভিন্ন অসুরের আগমন হয়েছে বিভিন্ন সময়ে। দেবী, কোন কোন সময়ে আপনি এমন প্রচণ্ডা রূপ ধারণ করেছেন? দেবী যে কেবলমাত্র অসুরগুলোর উপর ক্রুদ্ধ হয়ে প্রচণ্ডা রূপ ধারণ করেছেন তা নয় হে কমলা, এই অধমের উপর ক্রুদ্ধ হয়ে রুদ্র রূপ ধারণ করেছেন। দেবী, বলো সেই কাহিনী, তোমার মহাগৌরী রূপ ধারণের ঘটনা। সেই রূপের পেছনে অবশ্য দেবতাদের এবং প্রজাপতি ব্রহ্মার যথেষ্ট অবদান ছিল। হে মহাদেব, দেবী এখন সংসার ধর্মে মত্ত, তাকে জাগ্রত করতে হবে। দেবী যেন নিজের কৃষ্ণকোষ দান করেন, নয়তো শুম্ভ নিশুম্ভ বধ অসম্ভব। তারা দেবতাদের বিতাড়িত করে স্বর্গ দখল করেছে, ত্রিলোক তাদের অত্যাচারের শিকার। আমি আপনার শরণাগত। ধৈর্য ধরুন প্রজাপতি, কিছুক্ষণ পরে অপ্সরারা আসবে আমার দর্শন করতে। আমি চেষ্টা করব দেবীকে ক্রোধান্বিত করতে, যাতে তিনি তাঁর শক্তি প্রকাশ করেন। হে দেবাদিদেব, আপনার দর্শন পেয়ে আমরা ধন্য। ওই যে কালী কৈলাস গৃহিণী আসছেন। হে ভিন্নাঞ্জন শ্যামলে কালী, অতিথি সৎকারের কি ব্যবস্থা রয়েছে? সুন্দরী অপ্সরারা আজ কৈলাসে এসেছে। মহাদেব, আপনি আমাকে এই অপ্সরাদের সামনে গাত্রবর্ণ নিয়ে অপমান করলেন। এই তাচ্ছিল্য আমি সহ্য করতে পারছি না। আমি সংসারে মন দিয়েছি দেব আপনার জন্য, আমি আপনার অপমানের যোগ্য প্রত্যুত্তর দেব। এই কৃষ্ণ কোষ আমি এখনই পরিত্যাগ করব। মহাগৌরী রূপ ধারণ করে আমি কৈলাসে বিরাজমান হব। তিনি অপর্ণা, কৃষ্ণ কোষে তার শরীরে তিনি হলেন কৃষ্ণ। ইচ্ছা বলে কৃষ্ণ কোষ ত্যাজিলেন মহা। কালো আভানি কোষিল পড়ল সরোবরে, অতঃপর দেবী পার্বতীর কৃষ্ণ কোষ থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।